দেখেছো ওই বয়ার আমার মুরগিগুলো সবগুলো মনে বিক্রি করে খেয়ে আছে, একটা মুরগির বাস্তা খেয়ে যা আমি ডিম দেখাতেই পারি। তাও রাখিনি ওই বয়ার রে, কি যে প্রতি মন চাচ্ছে আমার। তার কামদাকাটি কইরো না, হ্যাঁ চার দোকানে 580 টাকা দিনাছিলাম, দিয়ে দিছি। তোমার কাজ চালিত তুমি দিতে না, দুনিয়ার কথা কইতে টাকা কি খার বা চার দোকানে বিল কেমা হয়। দাদা খালু ফুবো নাতি সকাল সকল আহারে, তুমি একটু শুধু ধৈর্য ধরো না, কত মুরগি আসে দেখো না, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি মুরগির ব্যবস্থা করছি। ঠিক আছে, মামুর সাথে কথা বলতে হবে। আমার আর কোন লাইন নেই মামু, দিন আছে জর্জরিত হয়ে গেছে মামু। এতদিন না কি করে হলি, আমার আজ থেকে ব্যয় বেশি, আমার দিনে হবে না তো তুই দিনে হবে। আসলে টাকা না থাকলে কি হয়, এলাকার লোক চেনে, এই গ্রামের লোক ও গ্রামের লোক চেনে, ওই জায়গা তো চেনবে না। ওই জায়গা যে কব বাবা, আমরা হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি, আমাদের সহযোগিতা করেন বাবা। না মনে আমার প্রচুর দায়িত্ব মামু, এসব যন্ত্রণা তুমি শুনলি তোমার মাথা খারাপ হয়ে যাবে, বুঝবাও না। তুমি দিনে বোধহয় কম আছো, যার জন্য এরকম কষ্ট, আমি চলে গেলাম। আমারও নাই নিয়ে আস যাবার, চলো যাই, অনেকদিন অনেকদিন কোন জায়গায় তো যাওয়াই হবে, কিন্তু ডিস্টার্ব করা যাবে না। একটা লোক দেখা যাচ্ছে, চল যে বলি যে আমরা হিন্দু ছিলাম, প্র্যাকটিস কর। আমরা হিন্দু ছিলাম বাবা, আমরা হিন্দু ছিলাম বাবা, মুসলমান হয়েছি, মুসলমান হয়েছি, আমাদের সাহায্য করেন বাবা, সাহায্য করেন বাবা, চোখে একটু পানির মতো নিয়ে আয়, চোখে একটু পানির মতো নিয়ে আয়। কি করছি তা আমি যা যা করছি তুই তাই তাই করছিস, আমি যা যা করছি তুই তাই তাই করছিস কে? ও মা, এখন সাইজের কথা হচ্ছে, আমি তো তোর শিখাচ্ছি রে, তুই তো মারি খাওয়া কাজ করছিস, তুই তো মারি খাওয়া কাজ করছিস। শোনেক আমি ভাগনে তুই মামু, শোনেক আমি ভাগনে তুই মামু, তোর নিয়ে আমার ব্যবসা হবে না রে, না তোর নিয়ে আমার ব্যবসা হবে না রে। আরে তো তা হয় কে মেরে, আরে তা হয় কে মেরে, তুই মানুষের বাচ্চা না, বুঝলি, তুই মানুষের বাচ্চা না, শোন শোন, সুন্দরে জিনিস, সুন্দরে জিনিস মানুষের বাচ্চা নাকি, সুজি জিনিস কি মানুষের বাচ্চা নাকি? ভালো আছেন বাবাজি? আল্লাহর রহমতে ভালো আছে, আপনারা ভালো আছেন? জি ভালো আছি বাবাজি, আপনাদের তো চিনতে পারলাম না। আমাদের কি করে চিনবেন বাবাজি, আমরা হিন্দু ছিলাম বাবাজি, মুসলমান হয়েছি, যদি বাবাজি আমাদেরকে সহযোগিতা করতে চান করতে পারেন। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আমি খুব সন্তুষ্ট হয়েছি, অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আমার সাথে পুটিয়াস করিস তার মানে, আমি তোর বলছিলাম না আমি যা কব তুই তাই কবি না, 500। শোন এই 500-র মধ্যে 400 আমার, তোর 100, তুই তো কোনো কাজই করিস না, হাট সামনে হাট, 100 দিবি কেন, আমার মোটা
আমার তো অর্ধেক করে অর্ধেক ওরা সমুদ্রের কেশর বংশ, তুমি তো মোটে খেলে পাও না। হ্যাঁ তোমার 100 দিশ যাই তো বেশি, 100 দিশেন ভাট আর 100 না দেবো না কি দেবো আমি ভাট। এই তফেল আর নয় যদি না, এরা তো মামু ভাইগনি বল্লা। এরা তো মুসলমান হয়ে কষ্ট হিন্দু ছিলাম মুসলমান হয়েছি, তোমাকে ধান্দা বের করছে, আগে দেখি কি করে, তোমাকে পিছনে আমি ছাড়ছি না। দাঁড়া জীবনে যত ভুল ভাল করেছি আপনি মাফ করিয়া দেবে। আসসালামু আলাইকুম। কন্ঠ শুনে আমরা মনে করছি তারাই আমি করছি, আমার মামুর মেন্টালি প্রবলেম সমস্যা তো বাজি। আমরা হিন্দু ছিলাম বাপ মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুঁটে 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 দেখলাম বাজি, ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম নেই বাজি। আপনারা যদি পারেন আমাদেরকে সহযোগিতা করতে পারেন। তোর বাবু এর সহযোগিতা করছ কি? তোমরা বাবু এটা ভালো কাজ করেছো, আল্লাহ দেখবা এখন তোমাদের উপরে যে রহমত দিবি এই রহমতের বরকতে তোমরা বহুত এগোতে পারবা। খুব ভালো তো। এই না গো, এই 100 টাকা তোমরা দুই ভাই ভাগ করে নিও। আমরা মামু ভাই নিয়ে গো। ও মামু ভাই দে তাহলে ভালো তো। চা খাবে না? আমরা মামু ভাই না, আমার ভাই না, আমি মামু। আমরা দুই ভাই উড়ি তুড়ি দুই জনই হই। সমস্যা নেই সমস্যা নেই, যান গো তাহলে মসজিদে দেখা হবে। নেই দোয়া করবেন, ঠিক আছে মসজিদে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে। তারা সবাই ঘুমিয়ে গেছেন, নাচাতো নাচেন। আমাদের জন্য আপনারা দোয়া করবে তা তো অবশ্যই। আমরা বাবাজি হিন্দু ছিলাম মুসলমান হয়েছি বাবাজি, আমাদেরকে সহযোগিতা করতে পারে অবশ্যই করব, অবশ্যই করব। চলো বাবা আপনারা ঘুমিয়ে গেছেন, আসো। ও ভাই ও ভাই, আমার ডাকছো? হ্যাঁ ওই যে ওই বাবাজির সাথে কি করছিলেন? ওরা হিন্দু না, ওরা মুসলমান। আইসে দেখি যে এই ধান্দা করেছে, ওগুলো এখন সময় ধরো এখন সময় আছে, আইসো। মুসলমানের সন্তান তুই কথা করছিস কি? আরে ভাই এইসব মানুষই তো মুসলমানের বদনাম করছে রে। চল চল এর মাল টাকা দেবে নি, কিন্তু মিথ্যা কথা বলবে কি? মামু এটা খেয়াল করেছিস? ওই যে মুকেশ দাদার ছেলে ফরা তুলে দেখা ওই এলাকায় কি করে? ওই ছেলে আমাকে মাইর খাইয়া। আচ্ছা মামু শোনো, হ্যাঁ বেশ পাল্টা দিয়ে যাবে, চলো এখন বলবো মাদ্রাসা চাল তুলে বেড়াচ্ছি। এই যে ছোট ঠিক হাতে যদি পাতা রাখো না আমি সত্যি হতে ছিঁড়ে ফেলে দিতাম। তুমি কি করতে খামা খাখালে আমাদের মারো? হ্যাঁ কি করতে খামা খা মারো? এই তোর মারে কি করতে তুই বুঝিস না? তুমি কিচ্ছু বুঝিস বোঝো না। এই জামাটা এনে খায়, জামাটা এনে খায়। এটা তো ভাত পোলা শিখা, তুই ভাতটা কেন বাসিস? শালা চুরি করি আমাকে মেনে কিছু না কই। এ তোর একদিন 24 ঘন্টা লাগালি কি কুকুর কাণ্ড আমাকে করতে দিস, আমি কি আসবো শালা নিয়ে? না আটা লাগছে না, আমি চলে যাচ্ছি মাঠে আছি। কাল যাচ্ছি শুধু খাবার খাবার দেবে আমারে, কোন অন্যায় দেখবে না, বাড়ি এসে জিনিসপাতি নষ্ট করবার এমনি আমার দিকে আমার খালি ধরে মারে। আমার জলনি ওরে বাড়ি থেকে আসো নাকি? আসো বাড়ি খেয়ে, ও বাড়ি খেয়ে
পাঁচ রে দে তোর স্বামী কিছুক্ষণ আগে তোর ম্যারেজ না বাবা, আপনি কি করে জানলেন যে আমার স্বামী আমার মেরেছে? বাবা, আকাশের খবর জানি, পাতালের খবর জানি, বাতাসে যা ভাসে বেড়ায় তাও জানি, আমার হাতে কি দেখতে আসিস? হ্যাঁ বাবা, দেখতে পাচ্ছি। তোর স্বামী তোর আজীবনে আর মারিতে পারিবে না, কোনদিন মারিতে পারিবে না। আমার হুজুর, আমার এই হুজুর আসমান জমিন পাতালে কি কি চলছে সব 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 জানে। তোর স্বামী তোর জীবনও মারবে না, হুজুরের ভালো করে ধর। বাবা তার আমার সেই কাজ করে দেন বাবা, স্বামী জানার কোনদিন না মারে আমার। বাড়ি সাইল আছে কটি? আছে, ভালোই আছে। এক্ষুনি 3.5 কেজি সাইল নিয়ে আয়, 100 মনের ডাটা টাকা নিয়ে আয়, কাড়িয়ে বোধহয় তোর বাড়ি নেই, কাড়িয়ার পরিবর্তে আর একটা গামছার পরিবর্তে 160 টাকা নিয়ে আয়। হ্যাঁ, টোটাল নিয়ে আয়, এমন করে ছেড়ে দেবো তোর স্বামী, তোর স্বামীর বাপ, তোর স্বামীর বাপের 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 বাপ। হ্যাঁ, কোনোদিন তোর মারবে না, কিয়ামতের মাঠেও মারতে পারবে না। হ্যাঁ, আদর করবি। হ্যাঁ, তোর স্বামী এমন তৈরি হয়ে যাবে যে তোর আসলের নিচে ছাড়া ছাড়িয়ে দে। চাল দিলে কি করতে? কি করতে চাল দিছিস? দিয়েছি, শোনো, রুকে আসবে না তুমি, আর আমার মাতি পারবে না। দরজ বাবা কই গিয়েছে? আহা রে, রুকে আসছো কা তুমি? বাবার মাতি পারবে না, দরজ বাবা কই আছে, ওদের তো চাল দিয়ে দিছিস। মায়ের কি রাম লাগে, মাতি পারবে না? আরেকটা বেরে দিই। আমি কি করলাম, আগের থেকে যে মায়ের আরো বেশি বেড়ে গেলো।